মালদহের গাজলে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার তিন। প্রসঙ্গত, জাতীয় সড়কের ধার থেকে এই মাথা কাটা দেহ উদ্ধার হয়েছিল। ধৃত তিনজনকেই মালদহ জেলা আদালতে পেশ করেছে গাজল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন সৌম্যজিৎ সরকার বয়স ২২, ফারুক বয়স ২৮, আশিস চৌধুরী বয়স ১৯। ধৃত তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মাথা কাটা ব্যক্তির নাম ও পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশ ও মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম কৃষ্ণপদ রায়, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বেলবাড়ি এলাকার অধিকারী পাড়া এলাকায়। জানা গিয়েছে বিশেষভাবে সক্ষম ছিলেন এই ব্যক্তি, বুধবার ৩০শে অক্টোবর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার ২রা নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখার পর পরিবারের লোকেরা ছুটে আসেন গাজল থানায়। মৃতদেহ পাওয়ার জন্য থানায় লিখিত আবেদন জানানো হয় পরিবারের তরফে। তবে পরিবারের সদস্যদের অনুমান, এই ঘটনায় আর যাই হোক দুর্ঘটনা নয়, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনা নাকি খুন, পুলিশের তরফে জানানো হয়েছে যে পূর্ণ তদন্তের আগে কোনো কিছুই বলা সম্ভব নয়। মৃতের পরিবারের সদস্য নন্দন দাস জানান, মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেলাম, সকালবেলায় আমরা গাজল থানাতে এসেছি, শুনেছি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে যেভাবে দেহ মাথা থেকে আলাদা হয়েছে তাতে মনে হচ্ছে যে এটা দুর্ঘটনা নয়, এর নেপথ্যে অন্য কোনো ঘটনা রয়েছে, আমরা চাই অভিযুক্তদের কঠোর শাস্তি হোক। নন্দন দাস কি বলছেন শোনাবো। ছবি ওখান থেকে আসছে, মানে মোবাইলের মাধ্যমে খবরটা পেয়ে, তারপর তো আমরা তো জানা যাবে ছোটাছুটি এরকম কীভাবে কী হলো না হলো নিয়ে তো পাড়ার লোককে আলোচনা তো করতে হবে। করার পর তো এসে তো খুললাম থানাতে আসছে, সকাল ৮টার দিকে তো আমরা থানাতে চলে আসবো। তো কিনলাম নাকি এখানে নাকি বলে একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো ওইভাবে তো হয় না, অ্যাক্সিডেন্ট হলে না একটা পা ফেতলে যাবে, মানে বাইকটা মানে এমনভাবে কাটা গেছে ওটা একদম মানে পাঠা যেরকম বলি করে সেরকম একদম ঘর থেকে মনে একটা লোকান্তর না হয় কোনো ব্যাপার আছে এর মধ্যে। সেদিন অমাবস্যার রাত, এটা তো বলা যায় না বলি হয়েছে, এটা তো মানে মনের ধারণা থেকে এটা বলানো হচ্ছে আর কি আমরা করছি, মানে তো হ্যাঁ সে ধরটা আলাদা মাথা আলাদা, পাটা থেতলে থেতলে যাবে, মানে এমন ভাবে কাটতে মানে বোঝা যাচ্ছে কষ্ট যে কাটা না যায়। তো কি এখন এটা মনের ধারণাই এখন করতে হবে, এখন এরকমই, এটা তো অ্যাক্সিডেন্ট তো না, ওটা অ্যাক্সিডেন্ট ওইভাবে হয় না, অ্যাক্সিডেন্ট হলেও কিছু মাথা থেতলে যাবে, কোনো তো আঘাত ক্ষুদ্র গায়ে পায়ে তো আঘাত থাকবে, সেটা না, ওটা একটা মানে প্লেন বোঝা যাচ্ছে মানে যেরকম পাটা আঘাত সেরকম মাথায় ভিসে কাটা না এটা একবারে। নিখোঁজ হয় বুধবার থেকে, না ওই বুধবারের রাত ১টা থেকে ১টা থেকে আজ পুনায় দিয়ে কোনো আত্মীয়স্বজন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জেন তিনি বলছেন যে দুর্ঘটনার কারণেই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমে যেটা জানা গিয়েছে, বেশ কয়েকজন একটা ছোট গাড়িতে করে মদ্যপ অবস্থায় যাচ্ছিলেন, সেই সময় পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে, এরপর ওই ব্যক্তির সামনের গাড়ির কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যায়, পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তার ফলেই তার গলা কেটে যায়। এরপর গাড়িতে থাকা বেশ কয়েকজন দেহটি নিয়ে পাশের জঙ্গলে ফেলে দেয়। ঘটনাস্থলে বেশ কিছু গাড়ি ভাঙচুরের জিনিসপত্র উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, আরও একজন সেখানে ছিল বলে মনে করা হচ্ছে, তার খোঁজে তল্লাশি চলছে। শোনাবো এএসপির কথাও। গতকাল ১ নভেম্বর ২০২৪ সকাল দিকে একটা খবর পাওয়া গেল গাজল থানায় কি একটা বডি যার মাথা ছুটে ছিল, বিহেডেড বডি এনএচের ধারে পড়ে আছে। এই ইনফরমেশন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে গাজল থানার টিম পিওর দিকে রওনা হয়ে পিওর পৌঁছানোর জন্য দেখা যাচ্ছে কি যেটা বডি টর্সো ছিল ওটা একটা স্মল বুশের মধ্যে পড়া ছিল, আর যেটা বডির হেড ছিল ওটা প্রায় ৩০-৪০ মিটার্স দূর পড়েছিল। এটা দেখার পরে পিওরকে খুব খেটিয়ে মতো দেখে ওখানে কিছু গাড়ির ব্রোকেন পার্টস পাওয়া গিয়েছিলো,
ওই গাড়ির ব্রোকেন পার্টস পাওয়ার পরে একটা সন্দেহ হলো কি হয়তো একটা গাড়ি ইনভলভ ছিল এই কেসে। তারপর আশেপাশে খোঁজার পরে প্রায় 1 কিলোমিটার দূর একটা হিউন্ডাই গাড়ি পাওয়া গেল, যেখানে অনেক রকম ড্যামেজ ছিল গাড়ির উপরে, উইন্ডস্ক্রিন থেকে শুরু করে বোনট থেকে শুরু করে অনেক রকম ড্যামেজ ছিল। ওই গাড়িটাকে পাওয়ার পরে দেখা গেল কি গাড়ির উইন্ডস্ক্রিনের মধ্যে একটা ফুটো ছিল যার উপরে ব্লাড স্টেইনস ব্লাড স্মিয়ারিং ছিল, আর গাড়ির মধ্যে কিছু ব্লাড স্টেইনস ছিল। গাড়ির ওনারকে আইডেন্টিফাই করা হলো থ্রু পস মেশিন। ওনারকে থানায় ডাকা হলো, তারপর ওনার থেকে জানা গেল কি গাড়ির ড্রাইভার কে ছিল। তারপর গাড়ির ড্রাইভার তার সঙ্গে অন্য 3 প্যাসেঞ্জার ছিল, সবাই নাম ওয়াম কালেক্ট করা হলো, রেড টিমস ফর্ম করা হলো গাজল থানায়, রেড টিমস এঙ্গেজ করে যা 3 প্যাসেঞ্জার্স ছিল, 3 জনকেই কালকেই রাত্রে ধরা হলো আর ধরে গাজল থানায় নিয়ে আসা হলো। 3 জনের নাম ছিল আব্দুল ফারুক, যার বাড়ি আছে চাক সুন্দর গাজল থানা, সৌম্যজিৎ সরকার উর্ফ সায়ন, যার বাড়ি আছে শরৎপল্লী গাজল, আশিস চৌধুরী, যার বাড়ি আছে নারায়ণ নয়াপাড়া গাজল। এই 3 জনের ইন্টারোগেশন করার পরে জানা গেল কি 3 জন হিন্ডাই আলকারাস গাড়িতে বসে মদ খেয়েছিল। যেটা ড্রাইভার ছিল তার নাম জানা গেল, ওটা বলে হবে ড্রাইভার সঙ্গে মদ গাড়িতে মদ খেয়েছিল, মদ খাওয়ার মদ খেতে খেতে গাড়ি ড্রাইভার। এই নিয়ে আমার কালিক মিল্টন পাইলট একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গত 2 দিন আগেই মালদার গাজলে মুন্ডুহীন দেহ উদ্ধার হয় আর এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে যে রহস্য জানা বেঁধেছে সেই রহস্য সামনে আনলো জেলা পুলিশ। এদিন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন তিনি জানিয়েছেন যে গাড়িটি যখন অ্যাক্সিডেন্ট করে এই ব্যক্তিকে, তখন সেই গাড়িটি তার সামনের যে কাঁচ সেই কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায়। এরপরে গাড়িটি ডিসব্যালেন্স হয়ে যাওয়ার ফলে তার গলা কেটে যায় এবং সেইখানকার প্রমাণ লোপাটের জন্য যারা ছিলেন গাড়ির ভেতরে 4 জন তাদের মধ্যে এই মৃতদেহ উদ্ধার করে তারা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাশেই ফেলে দেয় এবং মুন্ডুটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে ঘটনার তদন্ত নামে গাজল থানার পুলিশ এবং সেখানে গিয়ে এই গাড়িটি উদ্ধার করে এবং উদ্ধার করার পরে 3 জনকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে এই ঘটনা ঘিরে যে মৃতের পরিবার, সেই মৃতের পরিবার থেকে জানিয়েছেন যে এই বাসিন্দার বাড়ি হচ্ছে দিনাজপুর এলাকা এবং সেখান থেকে মানসিক ভারসাম্য। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।